চট্টগ্রামের সীতাকুণ্ডে অটোরিকশা চালক একরাম হত্যা মামলায় চারজনকে আটকের পাশাপাশি আলামত সংগ্রহে পুকুরে অভিযান চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সীতাকুণ্ডে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছে সেখানে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পার্শ্ববর্তী একটি পুকুরের মাঝে পিবিআই সদস্যরা অভিযান চালাচ্ছে, মূলত একটা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য তাদের এই পুকুরে নামা। আপনি যেটা জানেন যে গত 4 সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের এটি এলাকার মধ্যে একজন অটোরিকশা চালককে হত্যা করা হয়েছিল চুরিজাগাতে। এই সেই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। সেই চারজনকে আটকের পর তারা জানিয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি তারা এই পুকুরে ফেলেছে। এরপরে কিন্তু পিবিআই সদস্যরা তারা পুকুরে নেমে এখন তল্লাশি চালাচ্ছে এবং তল্লাশিতে তারা এখন পর্যন্ত চারজনকে আটক করেছে বলে আমরা জানতে পারি। আপনি জানতে চাইবো, রয়েছেন পুলিশের পিবিআই এসপি নাজমুল ভাই, আপনার কাছে জানতে চাইবো আসলে আপনার এই পিবিআই সদস্যরা কেন এই পুকুরে তল্লাশি চালাচ্ছে? আমরা মূলত একটা হত্যাকাণ্ড সেটার ছায়াতন্ত্র শুরু করি এবং এক পর্যায়ে আমরা রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হই। তার প্রেক্ষিতে আমরা গত 26 তারিখ আমরা চারজন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে আসি। তাদেরকে রিমান্ডে আনার পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক যে সিএনজি ব্যবহৃত হয়েছিল সেই সিএনজিটা আমরা উদ্ধার করি এবং এই মামলাটির একটি পূর্ণাঙ্গ তদন্ত সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা ঘটনায় ব্যবহৃত যে ছুরিটি ব্যবহার করা হয়েছিল সেই ছুরিটি উদ্ধারের লক্ষ্যে আজকে আমরা এই ঘটনাস্থলে এসে আসামিদের দেখানো মতে সেই স্থানে অভিযান শুরু করি এবং এক পর্যায়ে যখন দেখা যায় যে ছুরিটি এই পুকুরে তারা ফেলে দিচ্ছে, সেই পুকুরে আমরা আমাদের পিবিআই সদস্য এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা তল্লাশি কার্যক্রম করি এবং সেই কার্যক্রমটাই এখন চলতে আছে। এবং মূলত তারা কেন হত্যা করেছিল এটা? এইটা মূলত সীতাকুণ্ড থেকে বারবকুণ্ড যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এই হাইওয়েতে অবৈধভাবে যেহেতু সিএনজি কিছু সিএনজি চলাচল করে, তো তাদেরই একটি সংগঠন রয়েছে। সেই সংগঠনকে চাঁদা দেওয়ার দাবিতে, অর্থাৎ বিক্রিম যখন চাঁদা দিতে অস্বীকার করে, এই অস্বীকার করার প্রেক্ষিতে তারা বিক্রিমের প্রতি ক্ষুব্ধ হয় এবং এক পর্যায়ে তারা পরিকল্পনা করে এবং পরিকল্পনা মোতাবেক তারা এই বিক্রিমকে হত্যা করে। অর্থাৎ হত্যাকাণ্ডে যে ব্যবহৃত ছুরিটি সেটা কিন্তু দেখা যাচ্ছে উদ্ধার হয়েছে, অর্থাৎ এই ঘটনায় মোট এখন পর্যন্ত চারজনকে আটক করেছে। আপনারা এখন তাদেরকে পুকুরে দেখতে পাচ্ছেন, তারা সবচেয়ে পিবিআই সদস্য, তারা মূলত যে চারজন যে তাদের যে হত্যাকারী তাদেরকে আটক করেছে, আটকের পরে এখানে নিয়ে আসা হচ্ছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী এখন তল্লাশির পরে ছুরিটি পেয়েছে পুলিশ। তো বলা চলে এখন আমি যেটা সমস্ত তথ্য হবো সেটা হলো চট্টগ্রাম মহাসড়কে যে সীতাকুণ্ডে একরামকে হত্যা করা হয়েছে সেই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ছুরিটি। এ ছিল আমার কাছে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে।